গ্যাসের সংকট যতই হোক না কেন সারের কোনো ঘাটতি হবে না বলে আবারও দাবি করলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি জানিয়েছেন কৃষি পণ্যের উৎপাদন ঠিক রাখতে কৃষকরা পর্যাপ্ত সার পাবেন। শনিবার রাজধানীতে বিএআরসি অডিটোরিয়ামে বছরব্যাপী পুষ্টিকর ও উচ্চমূল্যের ফল উৎপাদন শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন চালের দাম বেশি হলেও দেশে কোনো হাহাকার নেই। আরও জানাচ্ছেন হাকিম মোড়ল। বছরব্যাপী পুষ্টিকর উচ্চমূল্যের ফল উৎপাদন দেশের চাহিদা পূরণ করে বিদেশি রপ্তানি বাড়ানোর লক্ষ্যে বেশি বেশি প্রশিক্ষণ ও নতুন নতুন ফলের দেশীয় জাত উদ্ভাবনে অনুষ্ঠানে গুরুত্ব আরোপ করেন বক্তারা। অনেকগুলো ফল আমাদের এখানে এনভায়রনমেন্টে ভালো হচ্ছে, সেগুলোকে আমরা প্রাধান্য দিয়ে এটা প্রপাগেশন টেকনিক এবং হাউ টু মাল্টিপ্লাই এবং এটা ডিস্ট্রিবিউশন টেকনিক। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন সিন্ডিকেটের কারণে দেশে চালের দাম বেড়েছে, এ কথা সত্য, তবে কোনো খাদ্য ঘাটতি নেই। এই মুহূর্তে চালের দাম একটু বেশি, কিন্তু চাল নিয়ে কিন্তু হাহাকার নেই। নানান সিন্ডিকেট কাজ করে ব্যবসায়ীরা, তারা মুনাফালোভী ব্যবসায়ীরা, তারা এমন একটা কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে দাম বাড়িয়ে দেয়। সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা চাল আমদানির সুযোগ দিয়েছি। গ্যাসের সংকট যতই হোক না কেন সারের কোনো ঘাটতি হবে না বলে এ সময় দাবি করেন তিনি। বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন সমস্যা নিয়ে, সারের দাম নিয়ে ওনার সাথে কথা বলেছি, উনি বলেছেন যে গ্যাস দেওয়া হয়তো সম্ভব হবে না, কিন্তু সার কিছুতেই আমরা ঘাটতি রাখবো না। দরকার হলে প্রয়োজনীয় সার যত দামই হোক আমাদেরকে বিদেশ থেকে তুমি ব্যবস্থা নাও, দাম যতই হোক সারের যে প্রয়োজনীয় সার সেটি চাষিদেরকে দিতে হবে। বছরব্যাপী ফল উৎপাদনের সক্ষমতা বাড়াতে আগামী 5 বছরের জন্য একটি পরিকল্পনা নির্ধারণের কথাও জানান কৃষিমন্ত্রী। ড্রাগন এটাও অনেক সময় ধরে করা যায়। হাকিম মোড়ল, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।